আসসালামাইকুম। আজকে আমি বেস্টিজের অতি গুরুত্বপূর্ণ আরও একটি হেলথ সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গ্যানোডারমা। আমি আমার ফার্মাসিউটিক্যালস জীবনের 36 ইয়ার্স এক্সপেরিয়েন্সের প্রেক্ষিতে গ্যানোডারমাকে যেভাবে দেখেছি, যে যে কারণে গ্যানোডারমা আমার কাছে বেশি বেশি ভালো লেগেছে, সেই কথাগুলি আমি এখানে তুলে ধরব। প্রথম কথা হচ্ছে গ্যানোডারমা একটি গুড বডি ডিটক্সিফায়ার। বডি ডিটক্সিফায়ার বলতে আমরা যেটা বুঝবো, এই গ্যানোডারমা যখন আমরা গ্রহণ করি তখন গ্যানোডারমা আমাদের বডি থেকে সকল প্রকার টক্সিন প্রথমে আউট করে দেয়। টক্সিন বলতে আমরা আমাদের এই যে 30, 40, 50 বছরের জীবনে যে সকল দূষিত খাবার খেয়েছি, এখন খাবার প্রায় সবই দূষিত, ম্যাক্সিমাম খাবারই দূষিত। খাবারের মধ্যে ফরমালিন রয়েছে, খাবারের মধ্যে কীটনাশক রয়েছে, খাবারের মধ্যে প্রিজারভেটিভ রয়েছে, এগুলি সবই কেমিক্যাল। তো এই সকল কারণে এবং খারাপ আবহাওয়ার কারণে আমাদের বডির নিয়মিত টক্সিক হচ্ছে। আর এই টক্সিনের কারণে যে সমস্যাটি হয়, টক্সিন যখন শরীরে যখন জমা হয় তখন আমরা যদি কোনো মেডিসিন অথবা কোনো সাপ্লিমেন্ট যখন গ্রহণ করি তখন এটা আমাদের বডিতে ঠিকমতো বায়ো অ্যাভেলেবিলিটি দেয় না, ঠিকমতো এটা কাজ করে না। হয়তো কোনো প্রোডাক্ট 30% কাজ করলো, 40% কাজ করলো, তখন আমাদের কাছে মনে হয় কী ব্যাপার, ওষুধ কাজ করতেছে না কেন? কিন্তু আমরা জানি না, আমরা বডিকে তো টক্সিফাই করে রেখেছি, এই সকল প্রোডাক্টগুলি বাইন্ড করতে পারতেছে না টক্সিনের কারণে। নোডারমা আমাদের বডিকে ডিটক্সিফাই করে। প্রথমে ডিটক্সিফাই বলতে আমাদের বডিতে যে সকল বর্জ্য পদার্থ 20, 30, 40 বছরের জীবনে এসেছে, যেমন আমরা যে সকল খাবার খেয়েছি, দূষিত খাবার খেয়েছি, আমার খাবারের মধ্যে কীটনাশক ছিল, আমাদের খাবারের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল ছিল, এই সকল কারণে টক্সিন হওয়ার কারণে আমরা যখন কোনো মেডিসিন অথবা কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করি তখন এটা আমাদের বডিতে বাইন্ড করতে পারে না ওই টক্সিনের কারণে। তো গ্যানোডারমা যে কাজটি করে সেটা হচ্ছে প্রথমে আমাদের বডিকে ডিটক্সিফাই করে এই সকল মিনারেল ভিটামিন গ্রহণ করার জন্য প্রথমে উন্মুক্ত করে, প্রথমে রেডি করে। আর এই রেডি হওয়ার কারণে আমরা যখন এই সাপ্লিমেন্ট এবং যে কোনো ভালো খাদ্য যখন গ্রহণ করব তখন আমাদের বডিতে এটা খুব সুন্দরভাবে কাজে লেগে যায়। গ্যানোডারমার এই বডি ডিটক্সিফাই করার জন্য প্রবল একটা ক্ষমতা রয়েছে। আর এছাড়া যেটা রয়েছে, আমাদের গ্যানোডারমা অ্যান্টি ক্যান্সার হিসাবে কাজ করে। ক্যান্সারের ব্যাপারটা আমি একটু বলে নিই, ক্যান্সার হচ্ছে আমাদের বডির নিয়মিত, আমাদের বডিতে যে সেলগুলি রয়েছে নিয়মিত এখান থেকে কিছু সেল ডেস্ট্রয় হয়, আবার যে সেলগুলি ডেস্ট্রয় হয়ে যায় সেই সেলগুলি পূরণ করার জন্য আমাদের বডিতে একটা অটো মেকানিজম রয়েছে। তো যখন এই একটা সংকেতের মাধ্যমে যখন এই সেলগুলি পুনরায় গঠন হয়, এটা সাধারণত WBC-র সংকেতের কারণে হয়। WBC-র মধ্যে সাইটোকাইন নামক একটা WBC রয়েছে, সে যখন সংকেত প্রদান করে যে সেল রিজেনারেট বা সেল প্রস্তুত দরকার, তখন এই সেলগুলি প্রস্তুত হয়। আর এই যে সংকেতটি যখন একটু অ্যাবনর্মাল হয়ে যায় ফিজিওলজিক্যাল কারণে, এই সংকেতটি যখন ওভার সংকেতে পরিণত হয় তখন সেখানে এই সেলগুলি যখন গঠন হয় তখন ওভার সেল গঠন হয়, যতটুকু প্রয়োজন তার থেকে বেশি সেল গঠন হয় এবং সেখানে তখন একটা টিউমারের আকারে চলে আসে এটা। আর এই টিউমার তো এখানে দুই প্রকার টিউমার হয়, একটা হচ্ছে বিনাইন টিউমার, একটা হচ্ছে ম্যালিগন টিউমার। এই বিনাইন টিউমারটা আমাদের জন্য তেমন একটা ক্ষতিকর নয়, যেটা ম্যালিগন টিউমার সেটাই ক্যান্সারের একটা রূপ। তো এই যে আমি যে সংকেতের কথা বললাম, যে সংকেতের ব্রেনে যে সংকেত যাওয়ার মাধ্যমে আমাদের এই যে সেল গঠন শুরু হয়, এই সংকেতটা যাতে হাইফার না হয় এবং হাইফো না হয়, এই সংকেতটাকে নর্মালাইজ করার জন্য ননি একটা এই সংকেতটাকে নর্মালাইজ করার জন্য গ্যানোডারমা খুব উপযুক্ত একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে। তো এই এই সুন্দর কার্যকরিতার ব্যাপারে আমরা ক্যান্সার থেকে রেহাই পাই এবং ক্যান্সার যে সেলগুলি গঠন হয়েছে গ্যানোডারমা সেই সেলগুলিকে ধ্বংস করে দেয়। এছাড়াও আমাদের বডিতে আরও যে সকল বর্জ্য পদার্থ রয়েছে
গ্যানোডার্মা এই সকল বর্জ্য পদার্থকে ধ্বংস করার মাধ্যমে আমাদেরকে ক্যান্সারের মতো রোগ থেকে যেখানে রক্ষা করে সেখানে আরও বহু রোগ থেকে সে রক্ষা করে। তো এছাড়া নর্মার যে আরেকটা প্রবল ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে ইউটিআই। আমাদের অনেকেরই বারবার ইউরিন ইনফেকশান হয়, আমাদের প্রস্রাবে যেটা জ্বালাপোড়া করে, এ ধরনের ইনফেকশান আমাদের ছেলেদের মেয়েদের প্রায় সবারই হয়। তো এই ক্ষেত্রে গ্যানোডার্মার একটা খুব সুন্দর ভূমিকা রয়েছে, এটা গ্রহণের ফলে আমরা ইউটিআই থেকে রক্ষা পেতে পারি।